Welcome to our channel Home Study 24x7. Home Study 24x7 আমাদের এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। Today the topic is about a recent update, that is poisoned arrow defeats antibiotic resistance bacteria. তাই poisoned arrow এই তীরের মুখে যেন লেগে আছে একটা poison, একটা টক্সিক মেটেরিয়াল যেটা কি না অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়াকে পরাজিত করছে। তো কি এই পয়জন আরো কি জিনিসটা, আমাদের মনে একটা কনফিউশন আসছে। তো তার আগে তোমাদের বলে দিই যে ফর লিসেনিং প্রপারলি প্লিজ ইউজ ইয়ারফোন, ইফ ইউ ওয়ান্ট টু ইন শর্ট টাইম ইউ ক্যান ইনক্রিজ দ্য প্লেব্যাক স্পিড উইথ দ্য অপশন অ্যাবভ দ্য ভিডিও। সো লেট স্টার্ট, স্পিকার সোনালী ঘটক অ্যান্ড এডিটর অন। সো লেট স্টার্ট টুডেস টপিক, পয়জন অ্যারোস defeats antibiotic resistance bacteria. A dual mechanism, antibiotic kills gram negative bacteria and avoids drug resistance. Bacteria-র মধ্যে এরকম একটা ক্ষমতা থাকে, সে এক ওষুধ বারবার বারবার ইউজ করার পরে দেখা যায় যে সেই ওষুধে আর ব্যাকটেরিয়াকে মারা যায় না বা ব্যাকটেরিয়াল ডিজিজকে দমানো যায় না। তো তার এগেনস্টে একটা কিন্তু বড় রিসেন্ট আবিষ্কার হয়েছে, যেটা পাবলিশ হয়েছে ইন June 3, 2020। সোর্স প্রিন্সটন ইউনিভার্সিটি, প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে এটা জানা গেছে। সামারি, পয়জন ইজ লিথাল অল অন ইটস ওন অ্যাজ আর অ্যারোস অ্যান্ড টুগেদার দে ক্যান ডাউন দ্য স্ট্রংগেস্ট অপোনেন্টস। আমরা জানি পয়জন মানেই হচ্ছে একটা লিথালিটি, একটা মৃত্যু, মানে বিষ, একটা মৃত্যুর সাথে জড়িত একটা টার্ম বলতে পারি। অ্যান্ড অ্যারো, তীর, সেটাও কিন্তু একটা মানুষকে বা যে কোনো কম্পোনেন্টকে মৃত্যুর মুখে ছেড়ে দেওয়ার জন্য তীর কিন্তু যথেষ্ট। এবার তীর আর পয়জন, তীর আর বিষ যদি একসাথে মানে রিলেট করা যায় তাহলে কিন্তু একটা স্ট্রংগেস্ট আইটেম তৈরি হয় যেটা একটা অপোনেন্টের বিরুদ্ধে। রিসার্চার্স হ্যাভ ফাউন্ড অ্যান অ্যান্টিবায়োটিক দ্যাট সাইমালটেনিয়াসলি পাংচার্স ব্যাকটেরিয়াল ওয়াল অ্যান্ড ডিস্ট্রয়েস ফোলেট উইদিন দেয়ার সেলস। তো এমন একটা অ্যান্টিবায়োটিকের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা যেটা কিনা ব্যাকটেরিয়ার যে ওয়াল, সাধারণত গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াগুলো খুবই অ্যান্টিবায়োটিকের ঠিকমতো তাদেরকে ধ্বংস করা যায় না, তো সেই ক্ষেত্রে ব্যাকটেরিয়াল ওয়ালকে যারা পাংচার করে দিচ্ছে, ফুটো করে দিচ্ছে এবং সেই সাথে তাদের যে ইম্পর্টেন্ট মেটেরিয়াল তাদের দেহের, তাদের কোষের ফোলেট, সেই ফোলেটকেও কিন্তু নষ্ট করছে। কিলিং লাইক আ পয়জন্ড অ্যারো, পয়জন্ড অ্যারোর মতো যেন দুটো কাজ একসাথে করছে, ডুয়াল মেকানিজম এরা দেখাচ্ছে, ওয়াইল প্রুভিং ইমিউন টু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। তো চলো আমরা একটু বিস্তারিত এই ব্যাপারটা সম্পর্কে জেনে ফেলি। আ টিম অফ প্রিন্সটন রিসার্চার্স রিপোর্টেড ইন দ্য জার্নাল সেল দ্যাট দে হ্যাভ ফাউন্ড আ কম্পাউন্ড SCH-79797 দ্যাট ক্যান simultaneously puncture bacterial walls. তো প্রিন্সটন রিসার্চ ইউনিভার্সিটি কোনো কিছু অনেক রিসার্চাররা মিলে যেই মানে আবিষ্কারটা ওনারা পত্রিকায় ছাপিয়েছেন সেই জার্নালের নাম সেল। তো সেখানে উনি ওনারা একটা কম্পাউন্ডের কথা বলেছেন যেটা SCH-79797 যেটা কিনা ব্যাকটেরিয়াল ওয়ালকে পাংচার করছে। ব্যাকটেরিয়াল ইনফেকশন কামিং টু ফ্লেভার্স, গ্রাম পজিটিভ অ্যান্ড গ্রাম নেগেটিভ, নেমড ফর দ্য সায়েন্টিস্ট হু ডিসকভার্ড হাউ টু ডিস্টিংগুইশ দেম। দ্য কি ডিফারেন্স ইজ দ্যাট গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আর আর্মড উইথ অ্যান আউটার লেয়ার দ্যাট স্ট্রাকস অফ মোস্ট অ্যান্টিবায়োটিক্স। ইন ফ্যাক্ট নো নিউ ক্লাসেস অফ গ্রাম নেগেটিভ কিলিং ড্রাগস হ্যাভ কাম টু মার্কেট ইন নিয়ারলি 30 ইয়ার্স। আমরা সাধারণত জানি ব্যাকটেরিয়া সম্পর্কে পড়লে আমরা এই ধারণা পাই যে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ দু রকমের ব্যাকটেরিয়া দেখা যায় এবং সেটা বিজ্ঞানী বিভিন্ন প্রসেসের মাধ্যমে এই দুটো ডিভিশনে ভাগ করেছেন, আমরা আগেই সেই সম্পর্কে জানি। বাট এই দুটো ব্যাকটেরিয়ার মধ্যে গ্রাম নেগেটিভ যারা ব্যাকটেরিয়া রয়েছে তারা অ্যান্টিবায়োটিক্স ওষুধের বিরুদ্ধে ভীষণভাবে কাজ করে, তাদের যে বাইরের ওয়ালটা রয়েছে সেটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, কিছুতেই অ্যান্টিবায়োটিক দিলে এই ব্যাকটেরিয়াকে সহজে দমানো যায় না। বলা যায় 30 ইয়ার্স পর্যন্ত মার্কেটে এরকম কোনো ওষুধ ছিল না যেগুলো কিনা এই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করতে পারে। দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্টিবায়োটিক্স দ্যাট ক্যান টার্গেট গ্রাম পজিটিভ অ্যান্ড গ্রাম নেগেটিভস উইদাউট রেজিস্ট্যান্স অ্যান্ড অ্যাটাকিং ভায়া টু ডিফারেন্ট মেকানিজমস
উইদিন ওয়ান মলিকিউল। তাহলে এটা যেন একটা বিশ্বব্যাপী একটা আবিষ্কার আমরা বলতে পারি যে প্রথম প্রথম অ্যান্টিবায়োটিক যেটা কিনা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দুজনের বিরুদ্ধেই কাজ করছে, কিন্তু ব্যাকটেরিয়ারা তার অ্যান্টিবায়োটিকটার বিরুদ্ধে কোনো রেজিস্ট্যান্স তৈরি করতে পারছে না, এবং সেই সাথে কিন্তু এরা দুটো কাজ করছে একসাথে। একটা আমি বললাম যে ব্যাকটেরিয়ার সেল ওয়ালটাকে ধ্বংস করা, আর একটা হচ্ছে এরা ফোলেটকেও নষ্ট করছে, যেটা ওদের ব্যাকটেরিয়ার বডি তৈরির জন্য পুষ্টির জন্য প্রচণ্ড পরিমাণে উপযুক্ত একটা পদার্থ। দ্য রিসার্চ টিম হ্যাড টু হিউজ টেকনিক্যাল চ্যালেঞ্জেস ট্রাইং টু প্রুভ দ্য নেগেটিভ দ্যাট নাথিং ক্যান রেজিস্ট SCH 79797 অ্যান্ড দেন ফিগারিং আউট হাউ দ্য কম্পাউন্ড ওয়ার্কস। তো বিজ্ঞানীরা এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিলেন, এবং তাদের মধ্যে যেটা ঘুরতে লাগলো সেটা হচ্ছে যে দুটো জিনিস তাদেরকে পরীক্ষার মাধ্যমে প্রমাণ করতে হবে। একটা হচ্ছে যে SCH 79797 এই যে মেটেরিয়ালটা তারা আবিষ্কার করেছেন অ্যাজ অ্যান্টিবায়োটিক, সেটা যে ব্যাকটেরিয়াকে ব্যাকটেরিয়া যে সেই অ্যান্টিবায়োটিকটা রেজিস্ট করতে পারবে না, এটা তাকে যেমন আবিষ্কার করতে হবে, সেই সাথে দেখাতে হবে যে এই রেজিস্ট্যান্স এই যে নতুন যে অ্যান্টিবায়োটিকটা কীভাবে কাজ করে, এই কম্পাউন্ডটা কীভাবে কাজ করে। To prove its resistance to resistance, Martin tried endless different assays and methods, none of which revealed a particle of resistance to the SCH compound. Finally, he tried brute force for 25 days. He serially passed it, meaning that he exposed bacteria to the drug over and over and over again. Since bacteria take about 20 minutes per generation, the germs had millions of chances to evolve resistance, but they did not. To check their methods, the team also serially passed the antibiotics novobiocin, trimethoprim, nicin and gentamicin and quickly bred resistance today. তো যেটা আমরা দেখছি যে বিজ্ঞানীরা এটার রেজিস্ট্যান্স ক্যাপাবিলিটি বা এটাকে বারবার পরীক্ষা নিরীক্ষা করার জন্য অনেক ওষুধ সিরিয়ালি প্যাসেজ করেছেন, বারবার এই এই কম্পাউন্ডটা SCH 79797 বারবার ব্যাকটেরিয়া বডিতে ইউজ করা হয়েছে, এবং দেখা গেছে কখনোই কিন্তু 25 দিন ইউজ করার পরেও দেখা গেছে যে কোনো রকম রেজিস্ট্যান্স কিন্তু তৈরি হয়নি এই অ্যান্টিবায়োটিকটার এগেনস্টে। Providing negative is technically impossible, so the researchers use phrase like undetectably low resistance frequencies and no detectable resistance. But the upshot is that SCH 79797 is irresistible, hence the name they given to the derivative compound irresistine. So, বিজ্ঞানীরা যেটা বলেছেন, বিজ্ঞানীরা এই যে কম্পাউন্ডটা সেই কম্পাউন্ডের একটা নাম দিয়েছেন, সেটা হচ্ছে যে আনডিটেক্টেবল, কারণ আমরা বিজ্ঞানের ভাষায় কখনোই বলতে পারি না যে এটা রেজিস্টেবল নয়, আমি বলতে পারি না, এই টার্মটা ইউজ করতে পারি না, সেই জন্য বিজ্ঞানীরা বলছেন আনডিটেক্টেবলি লো রেজিস্ট্যান্স ফ্রিকোয়েন্সি, ভীষণই কম বা নো ডিটেক্টেবল রেজিস্ট্যান্স, কোনো রেজিস্ট্যান্স পাওয়া যায়নি, অর্থাৎ ওই ওষুধটা যে এরকম যে হয়ে থাকে ওষুধ বারবার ব্যবহার করার ফলে ব্যাকটেরিয়া তা সেই ওষুধের বিরুদ্ধে যেটা রেজিস্ট্যান্স পাওয়ার তৈরি করে, যেই ওষুধটা পরে আর ব্যবহার করলে সেই ওষুধটা ওই ব্যাকটেরিয়ার উপর কাজ করতে পারে না, সেই রকম কোনো রেজিস্ট্যান্স কিন্তু SCH 79797 ইউজ করার 25 দিন ইউজ করার পরেও কিন্তু এরকম কোনো রেজিস্ট্যান্স পাওয়ার তৈরি হয়নি, এবং তাই জন্য এর যে নামটা দেওয়া হয়েছে সেই নামটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ই রেজিস্ট্যান্স 16। এর নাম এখন বলা হচ্ছে কিন্তু ই রেজিস্ট্যান্স 16। They also tried using it against bacterial species that are known for their antibiotic resistance, including Neisseria gonorrhea, which is on the top 5 list of urgent threat. Neisseria gonorrhea কিন্তু একদম প্রথম 5টা থ্রেটিংয়ের মধ্যে অন্যরকম, মানে ভীষণভাবে এরা রেজিস্ট্যান্স করতে পারে, তার উপরেও কাজ করা গেছে, দেখেছে কোনো রকম কিছু হয়নি। uses two distinct mechanism, আমরা এই ছবিতে দেখতে পাবো এরা কিন্তু দুটো মেকানিজম ইউজ করছে, উইদিন ওয়ান মলিকিউল, একটাই মলিকিউল কিন্তু দুটো মেকানিজম এরা ইউজ করতে পারছে, লাইক অ্যান অ্যারো কোটেড ইন পয়জন, দ্য অ্যারো টার্গেটস দ্য আউটার মেমব্রেন, আমরা দেখতে পাচ্ছি অ্যারো কিন্তু আউটার মেমব্রেনে টার্গেট করছে, টার্গেটস দ্য আউটার মেমব্রেন, পিয়ার্সিং থ্রু ইভেন দ্য থিক আর্মার অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, ওয়াইল দ্য পয়জন শ্রেডস দ্য ফোলেট, এ ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লক অফ আর এন এ অ্যান্ড ডিএনএ।
তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে ব্যাকটেরিয়া, এই যে রেজিস্ট্যান্স 16, তারা কিন্তু ব্লক করছে ফোলেটকে। একদিকে কিন্তু তারা ব্যাকটেরিয়া সেল ওয়ালের উপরে কাজ করছে, যত মোটাই সেল ওয়াল হোক না কেন, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কিন্তু ভীষণভাবে মানে একটা রেজিস্ট করে, কিন্তু এই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকেও কিন্তু খুব সহজে এরা পাংচার করতে পারছে, গর্ত করে ফুটো করতে পারছে, এবং সেই সাথে একটা ব্যাকটেরিয়াল ডিএনএ এবং আরএনএ তৈরি করার যে বিল্ডিং ব্লক ফোলেট, সেই ফোলেটের বায়োসিনথেসিস, দেখো ফোলেট ডিহাইড্রোফোলেট থেকে টেট্রাহাইড্রোফোলেট, সেখানে একটা ব্লকেজ সৃষ্টি করছে, ইটস ব্লকেজ। এবং এই ব্লকেজের জন্য দেখো যে ডিজিজটা কিন্তু হচ্ছে না, কোনো রেজিস্ট্যান্স হচ্ছে না, যার ফলে এরা কিন্তু ব্লক হয়ে যাচ্ছে এবং ইঁদুরটা কিন্তু বেঁচে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। সো দ্য রিসার্চার্স ওয়ার সারপ্রাইজ টু ডিসকভার দ্যাট দ্য টু মেকানিজম অপারেট সাইনার্জিস্টিক্যালি কম্বাইনিং ইনটু মোর দ্যান আ সাম অফ দেয়ার পার্টস। এই দুটো জিনিস কিন্তু একটা বড় একটা সাইনার্জিস্টিক্যালি একসাথে কিন্তু একটা বড় এফেক্ট শো করছে। The original SCH-79797 killed human cells and bacterial cells at roughly similar level, meaning that as a medicine, it can the risk of killing the patient before it killed the infection. সাধারণত যেটা হয় SCH-79797 কিন্তু মানুষের উপরেও কাজ করছে, ব্যাকটেরিয়ার উপরেও ভীষণভাবে কাজ করছে, এবং দেখা যায় যদি কোনো পেশেন্টকে এটা ইউজ করা হয় তাহলে ব্যাকটেরিয়ার আগে কিন্তু মানুষ মানে ব্যাকটেরিয়াকে মারার আগে মানুষেরই সেটা বা যে পেশেন্টকে ইউজ করা হচ্ছে সেই পেশেন্টেরই কিন্তু একটা তাকে মেরে দিচ্ছে, মানে তাকে একটা রিস্ক থেকে যাচ্ছে আর কি। কিন্তু যে নতুন ডেরিভেটিভটা ইউজ করা হয়েছে, দ্য ডেরিভেটিভ ইররেজিস্ট্যান্স 16 ফিক্সড দ্যাট, এই ইররেজিস্ট্যান্স 16 কিন্তু SCH-79797 এর কম্পাউন্ডের মতো একটু একটু অন্যরকম, যেটা এই প্রবলেমটা থাকে না। ইট ইজ নিয়ারলি 1000 টাইমস মোর পোটেন্ট এগেইনস্ট ব্যাকটেরিয়া দ্যান হিউম্যান সেলস, মেকিং ইট আ প্রমিসিং অ্যান্টিবায়োটিক। অ্যাজ আ ফাইন কনফার্মেশন, দ্য রিসার্চার্স ডিমনস্ট্রেটেড দ্যাট দে কুড ইউজ ইররেজিস্ট্যান্স 16 টু কিওর মাইস ইনফেক্টেড উইথ এন গোনোরিয়া। এন গোনোরিয়া যেটা একটা ভীষণ একটা কঠিন একটা ডিজিজ, যেটা কিনা খুব সহজে রেজিস্ট্যান্স করতে পারছে এই ব্যাকটেরিয়া দ্বারা, যদি কোনোভাবে ইনফেকশন হয় তার বিরুদ্ধেও কিন্তু কাজ করতে পারছে। এবং এটা একটা স্যাঙ্গুইন হচ্ছে যে রেজিস্ট্যান্স 16 যেটা, সেটা 1000 টাইমস 1000 গুণ যেটা ব্যাকটেরিয়ার উপর কাজ করছে, হিউম্যানের উপর কিন্তু সেরকম, হিউম্যানের এগেনস্টে কিন্তু কাজ করছে না। এবং আমরা ছবিতে দেখো দেখতে পাচ্ছি এই কম্পাউন্ডটা কিন্তু একটা অ্যারো মানে পয়জন অ্যারোর মতো কাজ করছে, এইটা কিন্তু পাংচার করছে ব্যাকটেরিয়াল সেলকে আমরা দেখতে পাচ্ছি, এবং সেই সাথে কিন্তু এদেরকে স্ট্রেটস করছে, ফোলেটটাকেও নষ্ট করছে, যেটা কিনা আরএনএ এবং ডিএনএ তৈরি করতে খুব কাজে লাগে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। স্টাডি লাইক দিস সেস দ্যাট উই ক্যান গো ব্যাক অ্যান্ড রিভিজিট হোয়াট উই থট ওয়ার দ্য লিমিটেশন অন আওয়ার ডেভেলপমেন্ট অফ নিউ অ্যান্টিবায়োটিক্স, হুয়াং সেইড। ফ্রম আ সোসাইটাল পয়েন্ট অফ ভিউ ইটস আ ফ্যান্টাস্টিক টু হ্যাভ নিউ হোপ ফর দ্য ফিউচার। তো মনে করা হচ্ছে যে বিজ্ঞানীরাও নিজেরা স্টাডিটা দেখে ওরা বলেছেন যে এইটা যদি বারবার এর মাধ্যমে কিন্তু নতুন অ্যান্টিবায়োটিক তৈরি করা সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি, এবং এটা কিন্তু একটা ফ্যান্টাস্টিক এবং একটা নতুন, যেটা আমাদের একটা নতুন আশা জন্মাচ্ছে আমাদের এইরকম ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য। সো থ্যাংক ইউ ফর টুডে। ইফ ইউ লাইক ইউর কন্টেন্ট অ্যান্ড ইফ ইউ থিঙ্ক দ্য টপিক্স আর বেনিফিশিয়াল টু ইউ, প্লিজ সাপোর্ট আস, সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। ইয়োর ওয়ান লাইক অ্যান্ড ওয়ান কমেন্ট উইল মেক আস মোটিভেটেড। প্লিজ ডু সাপোর্ট। আমরা আপনাদের এরকমভাবে নতুন নতুন টপিক নিয়ে চলে আসবো, এবং যদি ভালো লেগে থাকে আমাদের সাপোর্ট করুন, এবং আমরা আরও এরকম রিসেন্ট আপডেট নিয়ে চলে আসবো। আশা করছি একদিন এই বায়োলজিক্যাল সায়েন্স বা এই সায়েন্স আমাদের এমন জায়গায় নিয়ে যাবে যেটা একদম ডেভেলপমেন্টাল শিখরে। অ্যান্ড অবশ্যই আমাদেরকে তার জন্য নিজেদেরকেও আপডেটেড থাকতে হবে পারিপার্শ্বিক বিষয় সম্পর্কে, এবং সেই জন্য যুক্ত থাকতে হবে আমাদের চ্যানেলে হোম স্টাডি 24x7। থ্যাংক ইউ ভেরি মাচ। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।